গল্পবেলায় আমাদের দ্বিতীয় নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প বলাই। বলাই মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটি কথা আছে। লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে, আমাদের বাঘ গরুকে এক খোয়ারে দিয়েছে পুড়ে, অহিনকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদায় সারে গামাগুলোকে সঙ্গীত করে তোলে, তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে, কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম। আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল, ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূর্ব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়, ওর সমস্ত মনটাকে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সে বৃষ্টির শব্দ। ছাদের উপর বিকেলবেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়, সমস্ত আকাশ থেকে যেন কী একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে, একটা কিসের অব্যক্ত স্মৃতিতে। ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে উঠে তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে, যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তোড়া দিয়ে। অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাদের গল্প। ওই ড্যাবা ডাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিল, আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে, সেইটে দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না, ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কে বলি গড়াচ্ছে, প্রায় তারই সেই ঢালবে ও নিজেও গড়াত, সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত। গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগত আর ও খিলখিল করে হেসে উঠত। রাত্রে বৃষ্টির পর প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের ওপর এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, গা ছমছম করে,
এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তারা সব যেন অনেক কালের দাদা মশাই, এক যে ছিল রাজাদের আমলের। ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তাকায় তা নয়, অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে, এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প। সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কী যে একটা বয়সভাব তাও কেমন করে প্রকাশ করবে। তারাও ওকে কী একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আঁকু পাঁকু করে, হয়তো বলে তোমার নাম কি, হয়তো বলে তোমার মা কোথায় গেল, বলে মনে মনে উত্তর করে আমার মা তো নেই। কেউ গাছের ফুল তোলে এইটে ওর বড় বাজে, আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই এটাও সে বুঝেছে। এই জন্যে ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্যে বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে, ফোঁস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে, কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকুটুকু লতা, বেগনি হলদে নামহারা ফুল অতি ছোট ছোট। মাঝে মাঝে কোনটিকারে গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা, বেড়ার কাছে কাছে কোথাও বা কাল মেঘের লতা, কোথাও বা অনন্তমূল, পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে, কি সুন্দর তার পাতা। সমস্তই নিষ্ঠুর নির্ণি দিয়ে দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শোনবার কেউ নেই। এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে, ওই ঘাসিয়ারাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। কাকি বলে, বলাই কী যে পাগলের মতো বকিস, ও যে সব জঙ্গল সাফ না করলে চলবে কেন। বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারি, ওর চারিদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেকার দিনে, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জায়গা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারদিকে পাথর আর পাঁক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে, আমি থাকবো, আমি বাঁচবো, আমি চিরপথিক। মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রে বাদলে দিন রাত্রে। গাছের সেই রব আজও উঠছে বনে বনে পর্বতে প্রান্তরে, তাদেরই শাখায় পত্রে ধরনের প্রাণ বলে বলে উঠছে, আমি থাকবো, আমি থাকবো। বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দুলোককে দোহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশ আকাশে উচ্ছ্বসিত করে তোলে, আমি থাকবো। সে বিশ্বপ্রাণের বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই, আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম। একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি, বলে আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। এক জায়গায় একটা চারা দেখি আমাকে জিজ্ঞাসা করলে, কাকা এ গাছটা কি। দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে। হায় রে, বলে ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে, এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপটুকুর মতো, তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে, সকালে বিকেলে ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল।
শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। যখন হাত দুয়েক উঁচু হয়েছে, তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এটা এক আশ্চর্য গাছ। শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখবা মাত্র মা যেমন মনে করে, আশ্চর্য শিশু, বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে। আমি বললুম, মালিকে বলতে হবে, এটা উপড়ে ফেলে দেবে। বলে চমকে উঠল, এ কি দারুণ কথা। বললে, না কাকা, তোমার দুটি পায়ে পড়ি, উপড়ে ফেলো না। আমি বললুম, কী যে বলিস তার ঠিক নেই, একেবারে রাস্তার মাঝখানে উঠেছে, বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে। আমার সঙ্গে যখন পারলে না, এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে, কোলে বসে তার গলা জড়িয়ে ধরিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললে, কাকি, তুমি কাকাকে বারণ করে দাও, গাছটা যেন না কাটেন। উপায়টা ঠিক ঠাউরেছিল। ওর কাকি আমাকে ডেকে বললে, ওগো শুনছো, আহা, ওর গাছটা রেখে দাও। রেখে দিলুম। গোড়ায় বলায় যদি না দেখাতো, তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না, কিন্তু এখন রোজই চোখে পড়ে। বছর কানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো বেড়ে উঠল। বলাইয়ের এমন হলো, এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ। গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো, একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই, একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে, যে দেখে সেই ভাবে, এটা এখানে কি করতে। আরও দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল। বলাইকে লোভ দেখালো, এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপের চারা আনিয়ে দেব। বললেম, নিতান্তই শিমুল গাছে যদি তোমার পছন্দ, তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব, সুন্দর দেখতে হবে। কিন্তু কাটবার কথা বললেই আঁতকে ওঠে। আর ওর কাকি বলে, আহা, এমনি কি খারাপ দেখতে হয়েছে। আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তাঁর কোলে, বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল। তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন। ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ। বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শিমলে, তারপরে বিলেতে নিয়ে যাবার কথা। কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল। আমাদের ঘর হলো শূন্য। তারপরে দু বছর যায়। ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন, আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছিঁড়া একপাটি জুতো, তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন চাড়েন। এতদিনে এই সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে, এই কথা বসে বসে চিন্তা করেন। কোনো এক সময় দেখলুম, লক্ষ্যে ছাড়া শিমুল গাছটার বড় বার বেড়েছে, এতদূর অসংগত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না, এক সময় দিলুম তাকে কেটে। এমন সময় শিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে, কাকি, আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও। বিলেত যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল, সে আর হলো না, তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে। তার কাকি আমাকে ডেকে বললেন, ওগো শুনছ, একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো। জিজ্ঞাসা করলুম, কেন। বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন। আমি বললাম, সে গাছ তো কাটা হয়ে গেছে। বলাইয়ের কাকি দুদিন অন্নগ্রহণ করলেন না, আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও কননি। বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল, সে যেন ওর নাড়ি ছিঁড়ে। আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে, তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাঁচল, তার বুকের মধ্যে ক্ষত করে দিলে। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর।